রাঙ্গুরি আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মুসলিম উদ্দিন সহকারী শিক্ষক বিদ্যালয় প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ আমি আজ দশম শ্রেণী পাঠ্যবই হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় ঝাবেদা অর্থাৎ বইয়ের উনষাট পৃষ্ঠা থেকে আটত্তর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা অংশ নিচ্ছি প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ জাবেদা যার ইংরেজি শব্দ জার্নাল জার্নাল শব্দটি ফরাসি যার শব্দ থেকে উৎপত্তি এ যার শব্দের অর্থ দিবস অর্থাৎ দৈনন্দিন ব্যবসা প্রতিষ্ঠানে যেই লেনদেনগুলো সংগঠিত হয়ে থাকে সেগুলো তারিখের ক্রম অনুসারে যে বইতে সুচারুভাবে শুদ্ধভাবে লিপিবদ্ধ করা হয় তাকে বলা হয় জার্নাল বা জাবেদা এ জার্নাল বা জাবেদার কয়েকটি গুরুত্বপূর্ণ লেনদেন আমি আজকে তোমাদের সামনে আলোচনা করার জন্য উত্থাপন করতে যাচ্ছি জনাব মামুন এর দুই সালের জানুয়ারি মাসের লেনদেনগুলো ছিল নিমরব জানুয়ারি এক নগদ দু লক্ষ টাকা ও পঞ্চাশ হাজার টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করেন যদি আমরা সেটা যাবাদায় অন্তর্ভুক্ত করতে চাই তাহলে যাবাদার গড় হচ্ছে পাঁচটি তারিখ বিবরণ ক্ষতিমিশা ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা এই লেনদেন এই গড়টির মধ্যে দুতরফা দাখিলের নীতি অনুসারে যত টাকা ডেবিট হবে তত টাকা ক্রেডিট হবে এবং প্রতিটি লেনদেনে দুইটি পক্ষ থাকতে হবে একটি পক্ষ ডেবিট হবে দ্বিতীয় পক্ষ ক্রেডিট হবে তদ্রূপ আজকে আমি এই যে নগদ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো ব্যবসায়ী নগদ টাকা বৃদ্ধি পেয়েছে সেজন্য ব্যবসায়ী নগদ টাকা বৃদ্ধি পেলে নগদান হিসেব ডেবিট হয় সেজন্য এখানে নগদান হিসেব ডেবিট এবং আসবাবপত্রের জন্য আসবাবপত্র হিসেব ডেবিট বিপরীতে যেহেতু দুইটি লেনদেন একত্রে এক তারিখ নিয়ে আরম্ভ করলো সে কারণে মূলধন হিসাব ক্রেডিট হবে বিদায় নগদ হিসাব ডেবিট আসবাবপত্র এসে ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট কারণ নগদ টাকা ও আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করা হল তদ্রূপ পাঁচ তারিখে নগদে মাল ক্রয় কোনো লেনদেনের জন্য কারবারে নগদ টাকার আগমন ঘটলে তখন নগদান হিসাব ডেবিট এবং কোনো লেনদেনের জন্য কারবার থেকে নগদ টাকা প্রদান করা হলে তখন নগদ হিসেব হবে ক্রেডিট তদ্রুপ এখানে নগদে মাল ক্রয় করাতে কারবার থেকে নগদ টাকা প্রদান করাই কারবারের জন্য সেই নগদ টাকা হ্রাস পাওয়াই হবে নগদ হিসেব ক্রেডিটে এবং যে বাবদ দেওয়া হচ্ছে সেই বাবদ হচ্ছে ডেবিট বিদায় এখানে ক্রয় হিসাব ডেবিট এবং নগদ হিসেব ক্রেডিট কারণ কারবার থেকে নগদে টাকা প্রদান করে মাল ক্রয় করা হলো এক কথায় বলতে গেলে ক্রয় হিসেব ডেবিট নগদানিসেব ক্রেডিট কারণ নগদে মাল ক্রয় করা হলো তদ্রব দশ তারিখে নগদে মাল বিক্রয় নগদে মাল বিক্রয় করায় কারবারে নগদ টাকা বৃদ্ধি পাওয়ায় নগদ হিসেব ডেবিট যে বাবদ পাওয়া যায় সেই বাবদ ক্রেডিট বিদায় এখানে বিক্রয় হিসেব ক্রেডিট অর্থাৎ নগদ হিসেব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট এক কথায় নগদে কারোর নগদে মাল বিক্রয় করা হইল এবং কারবার থেকে নগদ টাকা ব্যাঙ্কে জমা দেওয়ায় ব্যাংক গ্রহণ করছি বিদায় ব্যাঙ্ক হিসাবে ডেবিট কারবার থেকে নগদ টাকা প্রদান করতে নগদ টাকা প্রদান করায় নগদ হিসাব ক্রেডিট এখানে ব্যাঙ্ক হিসাবে ডেবিট নগদান হিসাব ক্রেডিট কারণ নগদ টাকা ব্যাঙ্কে জমা দেওয়া হলো এরপর কিছু কিছু ক্ষেত্রে স্থান এবং অবস্থার পরিপ্রেক্ষিতে নামের পরিবর্তন হয় যেমন বিস্তারিকে কাগজ খালি ও কলম ক্রয় এখানে কাগজ খালি ও কলম ক্রয় ক্রয় বাবদ ব্যয় হলেও আমরা ক্রয় হিসাব ডেবিট করতে পারবো না এখানে কাগজ খালি ও কলমকে হয় এক কথায় বলা হয় মণিহারির দ্রব্য সেই মণিহারির দ্রব্য বাবদ ব্যয় বিদায় মণিহারির দ্রব্য হিসাব ডেবিট এবং কারবারে নগদ টাকা প্রদান করায় নগদান হিসাব ক্রেডিট কারণ নগদে কাগজ খালি ও কলম ক্রয় করা হল এরপর পঁচিশ তারিখে টেবিল চেয়ার ও আলমারি ক্রয় এখানে টেবিল চেয়ার ও আলমারি ক্রয়ের জন্য হবে আসবাবপত্র আসবাবপত্র সম্পদ এ সম্পদ বৃদ্ধি হওয়ায় যে সম্পদ বৃদ্ধি হয় সে সম্পদ ডেবিট হবে দেয় এখানে আসবাবপত্র হিসেব ডেবিট এবং কারবার প্রতিষ্ঠান থেকে নগদ টাকা প্রদান করায় নগদ হিসেব ক্রেডিট এখানে ক্রয় হিসেব হবে না অনেকে টেবিল চেয়ার আলমারি ক্রয় এই ক্রয় দেখার সঙ্গে সঙ্গে ক্রয় হিসেব ডেবিট করে মনে রাখতে হবে সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে ক্রয় হিসেব হবে না যে সম্পত্তি ক্রয় করা হয় সে সম্পত্তি ডেবিট হয় এবং যে সম্পত্তি বিক্রয় করা হয় সে সম্পত্তি ক্রেডিট হয় এখানে টেবিল চেয়ার ও আলমারির নামের পরিবর্তন হয়ে আসবাবপত্র হিসাব ডেবিট এবং নগদ টাকা প্রদান করায় নগদ হিসাব ক্রেডিট কেউ কোনো সময় বলে আসবাবপত্র ক্রয় হিসাব লিখবে না যদি আসবাবপত্র ক্রয় হিসেব লিখো তাহলে তোমাদের এখানে ভুল হবে সুতরাং আসবাবপত্র হিসেব ডেবিট নগদ হিসেব ক্রেডিট কারণ নগদের টেবিল চেয়ার আলমারি ক্রয় করা হল কারবারের প্রয়োজনে উত্তোলন কোথা থেকে উত্তোলন উল্লেখ নাই ধরে নিতে হবে এটা ব্যাংক থেকে উত্তোলন সেই কারণে কারবারের নগদ টাকা বৃদ্ধি পাওয়ায় নগদ হিসেব ডেবিট এবং ব্যাংক থেকে উত্তোলন করায় ব্যাংকের টাকা হ্রাস পাওয়ায় ব্যাংক এখানের দাতা সেই কারণে ব্যাঙ্ক হিসাব ক্রেডিট সুতরাং নগদ নগদ হিসেব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট আমি আজ এখানে অতি সংক্ষিপ্ত আকারে মাত্র ছয়টি লেন সাতটি লেনদেন তোমাদের আলোচনার জন্য এখানে উত্থাপন করলাম এইভাবে আরও যে লেনদেনগুলো আছে সেই লেনদেনগুলো তোমরা আলোচনা করবে এবং বোঝার চেষ্টা করবে একটি কথাই মনে রাখবে কোনো লেনদেনের জন্য নগদ টাকা প্রদান করা হলে নগদ টাকার হ্রাস পেলে নগদ ক্রেডিট হয় যেই বাবদ প্রদান করা হয় সেই বাবদ ডেবিট হয় এবং কোনো লেনদেনের জন্য কারবারে নগদ টাকার আগমন করলে অথবা অথবা অর্থাৎ নগদ টাকা কারবারে ফিরে থাকলে তখন নগদ হিসেব ডেবিট হবে এবং যে বাবদ পাওয়া যায় সেই বাবদ ক্রেডিট হয় যে সম্পত্তি ক্রয় করা হয় সে সম্পত্তি ডেবিট হয় যে সম্পত্তি বিক্রয় করা হয় সেই সম্পত্তি ক্রেডিট হয় অথবা সম্পদ হ্রাস পেলেও সম্পত্তি যে কোনো কারণে সম্পদ হ্রাস পেলে সে সম্পদ হিসাব ক্রেডিট হয় এবং এক তারিখে যত কিছু আনোয়ন করা হয় ঋণ এবং ব্যাঙ্ক ঋণ ব্যতীত সেগুলোর জন্য বিপরীতে ক্রেডিটে মূলধন হিসাব ক্রেডিট হয় এবং যেগুলো নিয়ে ব্যবসা আরম্ভ করা হয় সেগুলো ডেবিট হয় এবং কারবারের জন্য কাগজ খালি কলম ফাইল শখ এগুলো মনিহারের দ্রব্য বিদায় সেগুলো ক্রয় করা হলে মনিহারের দ্রব্য সে ডেবিট হয় এবং সেগুলো বিক্রয় করা হলে মণিহারি দ্রব্য সে ক্রেডিট হয় এইভাবে টেবিল চেয়ার আলমারি অর্থাৎ এইগুলো সেগুলো হচ্ছে আসবাবপত্র জাতীয় এই আসবাবপত্র জাতীয় প্রস্তুত করার জন্য অথবা সেই আসবাবপত্র ক্রয় করা হলে সেই আসবাবপত্র ডেবিট এবং বিক্রয় করা হলে ক্রেডিট এক কথায় কোনো সম্পদ ক্রয় করা হলে ডেবিট হবে কোন সম্পদ বিক্রয় করা হলে সেই সম্পদ ক্রেডিট হবে এভাবে আমাদের প্রতিটি লেনদেন হিসাব বিজ্ঞানের নিয়ম অনুসারে ডেবিট ক্রেডিট নির্ণয় করে কারণসহ যত উপযুক্ত লেখা হলে তখন সেটা হবে যাবেদা সুতরাং তোমরা বইয়ের উনসত্ত পৃষ্ঠা থেকে শুরু করে আড়ত্তের ভিস্টে পর্যন্ত ভালো করে পরে দেখবে সেখানে কোনো লেনদেন বুঝতে সমস্যা হলে আমাদের কাছ থেকে মোবাইলের জেনে নেবে আমরা তোমাদেরকে মোবাইলের জানিয়ে দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত আছি সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আমি আজকের মতো আমার পাঠদান এখানে ইতি টানলাম সকলকে ধন্যবাদ